Assalamualaikum everyone, welcome back to my another video. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার আর সকালবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমরা অলরেডি সকালে নাস্তা করে নিয়েছি আর আফিফের আব্বু অলরেডি অফিসের কাজে বাইরে চলে গিয়েছে। যদিও শুক্রবার বাট তার অফিসের কাজ আছে যার কারণে সে বাইরে চলে গিয়েছে, দুপুরবেলা লাঞ্চের সময় আসবে আর কি। তো এদিকে হচ্ছে আফিফকে নিয়ে আমরা একটু বারান্দায় বসলাম কারণ আফিফও বৃষ্টি অনেক পছন্দ করে। আর অনেকেই আফিফের এই সাইকেলটার বিষয়ে জানতে চেয়েছিলেন যে সাইকেলটা কিনেছে কিনা আর দাম কত পড়েছে। এটা মেবি 2100 টাকা পড়েছে আমার যতটুকু মনে পড়ে, আর কিনেছি বেশ অনেক দিন হয়ে গেছে, ব্লগে আসলে ওইভাবে শেয়ার করা হয়নি। আর এটা মোটামুটি আরএফএল এর যে কোনো শোরুমেই পেয়ে যাবেন। আর ওদিকে আফিফ দেখেন আরেক রুমে এসে বৃষ্টি ধরছে, তো সে বৃষ্টি হাত দিয়ে ধরতে পারতেছে না দেখে এখানে চেয়ার এনে তারপর চেয়ারের উপর দাঁড়িয়ে তারপরে বৃষ্টি ধরতেছে। ওই যে বললাম বৃষ্টি তার পছন্দের। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নার জন্য চলে যাব। আর আজকে হচ্ছে খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। তো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ খাসির গোস্ত বা মানে যে অংশে রান্না করেন না কেন দেখবেন যে এর মধ্যে অনেক বেশি লোম থাকে খাসির, ওটা পরিষ্কার করতে হয়। তো যাই হোক পরিষ্কার করে নিয়েছি আর প্রেশার কুকারে আমি কষিয়ে নিব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে এবার আমি অন্যান্য মশলাগুলো দিব। আর এই পাশের চুলাটায় আমি শিফট করে নিচ্ছি কারণ এই পাশের চুলাটায় সুন্দর আলো পড়ে, ভিডিও করতে সুবিধা হয় আর কি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, অলরেডি আমাদের সবজি রান্না করা শেষ, সেটা আর শেয়ার করি নি আপনাদের সাথে। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা আর এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা 2 টেবিল চামচের মতো দিচ্ছি। তার মানে হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। তো এই মশলাটা একটু কষিয়ে নিব আর কষিয়ে নেয়ার পরে এখানে একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নর্মালি কষিয়ে নিব। নর্মালি আমরা মাংসতে যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়েই আমি আজকে রান্না করতেছি। তো মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা 2 বার করে কষিয়ে নিব। তো এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি খাসির মাথাটা দিয়ে দিব। আর অনেক আপুই আমার কাছে ব্লগে বলেছে যাতে দোয়া চাই, তো কয়েকটা আপুর কয়েকটা রিজনে আসলে দোয়া চাইতে বলেছে। তো সব আপুদের জন্যই আমার পক্ষ থেকে তো দোয়া সবসময় থাকে, আর যারা ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখতেছেন তাদেরকেও বলবো দোয়া করবেন যাতে সবাই সবসময় সুস্থ থাকে এবং সবার মনের মানে সঠিক ইচ্ছাটা আল্লাহ পূরণ করে। তো যাই হোক এখানে এখন আমি মশলাটা দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনাটা লাগাচ্ছি না, জাস্ট ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম খুব ভালো মতো, এখন 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো পানি এখানে আর দেইনি। তো এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 লিটারের মতো পানি দিব, যেহেতু প্রেশার কুকারে রান্না করছি অত পানি দেওয়ার দরকার হবে না। তো 1 লিটার মতো পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব আর হচ্ছে 5 থেকে 6টা শীষ তুলে নিব তাহলেই হবে, যেহেতু খাসির মানে মাথা যার কারণে বেশি সময় আসলে লাগবে না। আর অনেক আপুরাই ভিডিওতে তাদের নাম শুনতে চান, আসলে কমেন্ট যখন দেখি তখন মনে থাকে, পরবর্তীতে ভয়েস ওভার করার সময় ওইভাবে মনে থাকে না, হয় লিখে নিয়ে বসতে হয় না হলে আসলে ভুলে যায়। প্লিজ আপুরা আপনারা কিছু মনে করবেন না। আর তারপরে হচ্ছে এই তো শীষ দিয়ে নামিয়ে নিয়েছি, এখন আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি আর এখানে বুটের ডাল দিয়ে দিতেছি। তো এখানে আমি 1/2 কেজি বুটের ডাল ভালো মতো ধুয়ে তারপরে প্রেশার কুকারে একটা শীষ দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে জাস্ট নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি, তারপরে এটাকে রান্না করে নিব এবং ঝোলটা মাখামাখা করেই তারপরে নামিয়ে নিব কারণ ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর গোস্তটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে ডাল রান্না করলে কিন্তু এই ডাল দিয়ে রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছু খেতেই ভালো লাগে। তো আজকেও আমি অল্প করে আমড়া রান্না করে নিচ্ছি কারণ চিংড়ি মাছ যে কয়দিন আছে ওই কয়দিন আমড়া রান্না করে দিব আপনাদের ভাইয়াকে,
বাড়ি থেকে যে চিংড়ি মাছ এনেছি আর কি ওগুলো দিয়ে, আর এখানে হচ্ছে ধুন্দু আলু দিয়ে সবজি রান্না করে নিয়েছি, আর এই তো ডাল রান্না করেছি, এগুলোই আজকে দুপুরের মেনু। তো ডালটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো আপনাদের ভাইয়া দুপুরে বাড়িতে এসেছে 3টার সময়, একসাথে নামাজ পড়ে ওর কাজ শেষ করে তারপরে এসেছে, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন একটু রেডি হয়েছি, আমরা বাহিরে যাব। আর আফিফকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু বাহিরে যাব, যার কারণে ও আগে আগে যাতে উঠে যায়। তো এই তো রেডি হয়ে নিয়েছি, আর আমি রেডি হলে আফিফ সেটা দেখতে খুব পছন্দ করে, মানে কানের দুল পরি বা সাজুগুজু করি সেটা খুব লাইক করে আফিফ। তো আফিফের জন্য এই শার্টটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, মনে হয় বছরখানেক হয়ে গিয়েছে, তো ওকে আর পরানোই হয়নি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এজন্য পরিয়ে দিলাম। আর সেম এরকম একটা শার্ট ওর আব্বুর জন্যও কিনেছিলাম আরও আগে, তো ভাবলাম বাবা ছেলেকে একরকম ড্রেস আজকে পরিয়ে দেই। তো সন্ধ্যা থেকে আবার আমার হাজব্যান্ডের অফিসের কাজ আছে, তো তারপরেও ও বললো যে বিকালে কিছুটা সময় আছে, চলো ঘণ্টাখানেকের মতো হাতে আছে একটু বাহির থেকে ঘুরে আসি। তো ও আসলে যতই ব্যস্ত থাকুক না কেন, মানে চেষ্টা করে অন্তত একটা দিন হলেও সপ্তাহে ফ্যামিলিকে কিছু সময় হলেও দেওয়ার জন্য আর কি। তো এই তো আমরা আজকে ঠিক করিনি কোথায় যাব। তো আজকে আমরা হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের এখানে এসেছি, কারণ পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। আর এই জায়গা যেহেতু কাজ চলছে, যার কারণে এই জায়গাটা একটু খোলামেলা আর কি, না হলে বন্ধ থাকে, সবসময় ঢোকা যায় না ভেতরে। আর ভাবলাম বাবা ছেলের কয়েকটা ছবি তুলে দেই, বাট বাচ্চা মানুষ নিয়ে ছবি তোলা আর যুদ্ধ করা সমান কথা। ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করে বের হই নাই, কোথায় যাব সেটাও বলতে পারতেছিলাম না। তো এখন এখানে বের হইছিলাম যে স্পাইসিতে যাব, তো মাঝখানে শহীদ মিনারের এই জায়গাটা ফাঁকা দেখে দেখলাম যে ভালো লাগলো। আমার বাবা ছিল আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস করছে, তোমাদের কাছে আমার অসহায় অসহায় লাগতেছে। তো ভাবলাম বাবা ছেলের দুইটা ছবি তুলি, কিন্তু দাঁড়াতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেছেন যে বৃষ্টি হইতেছে। আর সিলেটের শহীদ মিনার কিন্তু অনেক সুন্দর, মানে ভালো লাগে দেখতে আর কি। তো যদিও আমরা ভেবেছিলাম স্পাইসিতে যাব, বাট ওখানে আর যাইনি, পরে ডিসিশন চেঞ্জ করে কাজে যে ফুড আইল্যান্ড আছে এখানে এসেছি। তো আসার পরে দেখলাম এখানে কারেন্ট নেই, তো অন্ধকার হয়ে আছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এই জায়গার পরিবেশটা যদি বলতে হয়, মোটামুটি সব কিছু মিলিয়ে বসার জন্য সুন্দর জায়গা আছে, কিন্তু হচ্ছে খাবার দাবার কোয়ালিটি অত একটা ভালো না। তো বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে, তো আজকে জায়গাটা মোটামুটি ফাঁকা, আফিফকে একটু নিয়ে গেলাম। আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিলো, আর যেহেতু উপরে টিনের চাল দেওয়া আছে সামনে, তো টিনের চালের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিলো। আফিফ অবাক হয়ে বৃষ্টি দেখতেছে, আর খুব ইচ্ছে তার বৃষ্টিতে গিয়ে ভিজবে, তো সে সেই সুযোগ খুঁজতেছে বারবার। আমরা যখন গিয়েছি ওই সময়টা ইলেকট্রিসিটি ছিল না, আর হঠাৎ করে ইলেকট্রিসিটি আসাতে মানে সব লাইটগুলো জ্বলে উঠেছে, আর আফিফ এত খুশি একসাথে, মানে অবাক হয়ে দেখতেছে, কারণ উপরের ডেকোরেশনটা খুবই সুন্দর। তো চারিদিকে আলো দেখে আফিফ আমাদেরকেও বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল, মানে ও বুঝতে পারতেছিল না যে এটা কী হলো আর কি। তো এখান থেকে ভাবলাম আফিফের জন্য একটা পেস্ট্রি নেই, কারণ আফিফ কেক জাতীয় যে কোনো খাবার দেখলাম লাইক করে, যদিও আমার তেমন একটা পছন্দ না, বাট আফিফ যখন পেটে ছিল ওই সময়টা কেন যেন আমার কেক বা পেস্ট্রি খেতে ভালো লাগতো আর কি। তো আফিফ সেটা কি বলে হওয়ার পরে বুঝতে পারলাম আর কি যে ও এখনও সেটা লাইক করে, তো ওর জন্য এখান থেকে কেক নিলাম। তো এই সপ্তাহ থেকে প্রথমবারের মতো হচ্ছে কেক ট্রাই করলাম, আর তারা বলছে সব নাকি হোম মেড আর কি। তো যাই হোক, ব্ল্যাক ফরেস্ট কেকটা ভালোই লাগলো খেতে, আফিফ যদিও পুরোটা খায়নি, তো এখান থেকেই আমি একটু খেয়েছি আর কি। তো এর মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আফিফ দেখেন সুযোগ পেয়ে সুন্দর বৃষ্টির ওখানে চলে গিয়েছে, আর বৃষ্টির পানি মাথায় পড়াতে সে খুব এক্সাইটেড, তো তাকে ডেকেও ওখান থেকে আনা যাচ্ছে না।
আর উপরে সুন্দর লাইট দেখে সে একা একাই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো বাচ্চা কাচ্চাদের এই মজাগুলোই কিন্তু ভালো লাগে আসলে বাহিরে বের হলে। অনেক আপুরাই বলেন যে আপু আফিফকে নিয়ে বাহিরে যান, ও দুষ্টামি করে তখন বিরক্ত লাগে না। তো আসলে এটা বিরক্ত লাগে না আমার, এটাই আসলে ভালো লাগে, বাচ্চা মানুষই তো দুষ্টামি করবে তাই না? তো অনেক আপুরা বলেন যে আসলে বাচ্চা কাচ্চা অনেক বিরক্ত করে, এই জন্য বাহিরে যেতে ইচ্ছে করে না। তো আসলে দেখা যায় কি, রেগুলার একটু একটু নিয়ে যদি বের হওয়া যায় তাহলে ওদেরও একটা অভ্যাস হয়ে যায়, তখন ওরা ইউজ টু হয়ে যায়। আর না হলে হঠাৎ করে অনেক দিন পরে বের হলে ওরাও বাইরের পরিবেশটা মানে অ্যাডজাস্ট করতে পারে না, তখন হয়তো বা দুষ্টামি একটু বেশি করে, আমার এটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত জানালাম আপনাদের আর কি। আজকে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করাতে আমাকে দেখতে অনেকটা গোলুমলু লাগছে। তো দেখা যায় যে মোবাইল দিয়ে যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন অনেক বেশি হেলদি দেখা যায়, বাট বাস্তবে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বা রেগুলার ভিডিও যে সময় করি ওই সময় কিন্তু শুকনা দেখা যায়। তো এই জন্যই আপনারা এক এক সময় বলেন যে আপু আপনি মোটা হয়েছেন, কেউ বলেন শুকিয়ে গেছেন। তো যাই হোক, মোটা বা শুকিয়ে যেটাই যাই না কেন, সুস্থ থাকাটা বড় বিষয়। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবারও চলে এসেছে। আর এখানে যেহেতু আলাদা আলাদা বেশ কয়েকটা শপ, যার কারণে যখনই আসি এক এক দিন এক এক জায়গার থেকে ট্রাই করি। যদিও এর আগে একবার দিল্লি দরবার থেকে ট্রাই করেছিলাম ধোসা আর মনে হয় দই ফুচকা, একদমই মজা ছিল না। তো আজকেরটা হচ্ছে মোটামুটি ছিল, বারবিকিউ নিয়েছিলাম, বারবিকিউ চিকেন, তবে অতিরিক্ত মাত্রায় স্পাইসি ছিল আর কি। তো তারপরে কফি নিলাম, কফিটা ভালো লেগেছে। তবে এই ফুড আইল্যান্ডের দোতলায় একটা কফি শপ আছে, মানে অনলি কফির জন্যই নাকি ভালো, তো ওখানে একদিন আলাদাভাবে কফি খেতে হবে, তারপর আপনাদেরকে রিভিউ দিব। তো কফির কাপ দেখে আফিফ খাওয়ার জন্য চাচ্ছিল, তো গরম দেখে আবার ফু দিচ্ছে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো যে ও বুঝতে পারে একটার পর একটা শিখে, ওর সাথে মনে হয় যে বাবা মা হিসেবে আমরাও আস্তে আস্তে শিখি আর কি। আর আমরা যেহেতু বাসা থেকে লাঞ্চ করে বের হয়েছি এই জন্য আর তেমন ভারী খাবার দাবার ট্রাই করিনি, কিছুক্ষণ বসে হালকা পাতলা খাবার দাবারই খেলাম। তো ওভারঅল আজকে খাবার দাবার ভালোই ছিল। তো এখন বাসায় ফিরে যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে আবার আমরা একটু পাঞ্চি রেস্টুরেন্টে যাব, ওখান থেকে হচ্ছে ফালুদা নিব বাসার সবার জন্য, কারণ পাঞ্চির ফালুদা খেতে অনেক বেশি ভালো লাগে। সিলেটের যত জায়গায় ফালুদা খেয়েছি তার মধ্যে পাঞ্চির ফালুদাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যদিও ফুড আইল্যান্ডে অনেকগুলো শপেই হচ্ছে ফালুদা ছিল, বাট কোনো জায়গার থেকেই নিইনি, কারণ নতুন কোনো অভিজ্ঞতা নিতে চাচ্ছি না, যেখান থেকে খেয়ে অভ্যস্ত সেখান থেকেই নিলাম। তো তারপরে বাসার জন্য কিছু ফল কিনবো, আর ফলের দোকানে আসলে আমার বরাবরই ভালো লাগে, কারণ খুবই কালারফুল থাকে আর তারা এত সুন্দর করে সাজিয়ে রাখে, মানে দোকানে দেখলে মনে হয় যে সব ফলই কিন্তু সতেজ, মানে খারাপটাও চোখে পড়ে না, বাসায় আনলে দেখা যায় ভালো বা মন্দ। তো অনেকক্ষণ সময় নিয়ে আপনারা আমার ভিডিওটা দেখলেন, আমার বকবক শুনলেন। তো ভিডিও কেমন লাগলো, বকবক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।